একদিন ভোলাপুর নামক এক গ্রামে একটা মোষ আসে। মোষটা গুরুতর আহত হয়েছিল। সে গ্রামের সব বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষের সাহায্যের জন্য অপেক্ষা করত, কিন্তু কোনো গ্রামবাসী তাকে সাহায্য করত না। সবাই তাকে তাড়িয়ে দিত তাদের বাড়ির সামনে থেকে। এই মোষ, তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস কেন? এখন তুই পালিয়ে যা, না হলে আমি তোর হাড়গোড় ভেঙে ফেলবো। এই কথা শুনে মোষ দুঃখ পেয়ে চলে যায়। তারপর সে রামুর বাড়ির সামনে পৌঁছয়। মোষের অবস্থা দেখে রামুর খুব কষ্ট হয়। আরে না, এই মোষটা খারাপ ভাবে আহত হয়েছে, আমার একে সাহায্য করা উচিত। রামু সেই মোষটিকে তার বাড়িতে নিয়ে যায় এবং প্লাস্টার করার পর তাকে খাওয়ার জন্য অনেক পশু খাদ্য দেয়। তখনই ওই মোষটা একটা সুন্দরী মেয়ে হয়ে যায়। আমার নাম কাবেরী, আমি একটা শয়তানের অভিশাপের কারণে মোষ হয়েছি। আমাকে বলা হয়েছিল যে যখনই একজন দয়ালু ব্যক্তি আমাকে সাহায্য করবে, আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। তোমার কারণে আমি আবার মানুষ হয়েছি, তাই এখন তোমাকে আমি বিয়ে করে তোমার সাথে পুরো জীবন কাটাতে চাই। রামু রাজি হয় এবং কাবেরীকে বিয়ে করে। যখনই এই কথা রামুর প্রতিবেশী বিরজু জানতে পারে, তখন তার রামুর প্রতি হিংসে হয়। আরে না, আমি যদি সেই মোষটিকে সাহায্য করতাম, তারপর আমি সুন্দরী মেয়ের সাথে বিয়ে করতে পারতাম। এই সুন্দরী মেয়ের সাথে রামুর বিয়ে হওয়া আমি একদমই সহ্য করতে পারছি না। এখন আমি এই রামুকে ছাড়বো না। তারপর এক রাতে বিরজু রামুর ক্ষেতের সব ফসলে আগুন ধরিয়ে দেয়। তার পরের দিন রামু তার সব ফসল পোড়া দেখে কান্না শুরু করে। ঈশ্বর, এ কি হলো, আমার সব ফসল পুড়ে গেছে, এখন আমি কিভাবে ঋণ শোধ করব। এরপর যেই রামু তার বাড়িতে পৌঁছয়, তখনই বিরজু সেখানে আসে। শোন রামু, আমি তোর কাছ থেকে আমার টাকা ফেরত নিতে এসেছি। তুই আমার কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিলিস, আমাকে আমার সব টাকা তাড়াতাড়ি ফেরত দে, নইলে আমি তোর বাড়ি থেকে তোকে বের করে দেবো আর তোর বাড়ির দখল নেব। না না, এই বিরজু ভাই, এরকম করবেন না। কেউ আমার ক্ষেতে আগুন দিয়ে আমার সব ফসল নষ্ট করেছে, এখন আমি তোমার টাকা ফেরত দিতে পারবো না। আমাকে কমপক্ষে আরো 1 বছর সময় দাও। ও, আমি এতই বোকা যে তোকে 1 বছর সময় দেব? তুই এক্ষুনি ওই বাড়ি থেকে বের হয়ে যা, নইলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। কিন্তু তারপর রামুর স্ত্রী কাবেরী সেখানে আসে। তুমি চিন্তা করো না, আমি এই লোকটাকে এখনই সব টাকা দেব। এই কথা বলার সাথে সাথে কাবেরীর দেহ আবার একটা মোষে পরিণত হয় এবং তার উভয় চোখের উপরে একটা তৃতীয় চোখ দেখা দেয়। ওই চোখ থেকে প্রচুর নোট বাইরে জমিতে পড়তে থাকে। তারপর রামু তার সমস্ত টাকা ফিরিয়ে দেয় বিরজুকে। বিরজু টাকা নিয়ে তার বাড়িতে ফিরে যায়। ও, এই মেয়েটি আবার মজা হয়ে গেছে, তার জাদু চোখ থেকে অনেক টাকা বেরিয়ে আসে। আমাকে কোনো না কোনো ভাবে একে ধরতেই হবে, এর মাধ্যমে আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হতে পারি। তারপরের দিন বিরজু সেই জাদুকরি মোষটিকে ধরার জন্য একটা লোভী জাদুকরের কাছে পৌঁছয়। শোনো জাদুকর, আমার গ্রামে একটা জাদুকরি মোষ আছে যে নিজেকে সুন্দরী মেয়েতে রূপান্তরিত করে। সেই মোষের দ্বিতীয় চোখ থেকে প্রচুর টাকা বেরোয়, তুমি যদি আমাকে ধরতে সাহায্য করো তাহলে আমি তোমাকে অর্ধেক টাকা দেব। এই কথা শুনে লোভী জাদুকর খুব খুশি হয় এবং পরের দিন কাবেরী মোষকে ধরতে বিরজুকে নিয়ে গ্রামে পৌঁছয়। তারপর যেই দুজনে রামুর বাড়িতে পৌঁছয়, ঠিক তখনই তারা দেখে যে কাবেরী মোষের জাদুকরি চোখ থেকে প্রচুর স্বর্ণ মুদ্রা আসছে, আর রামু সেই স্বর্ণ মুদ্রা একটা ব্যাগে সংগ্রহ করছে। তখনই বিরজু জাদুকরকে নিয়ে তাদের ঘরের ভিতর ঢুকে পড়ে। জাদুকর, দ্রুত এই মোষটিকে নিয়ন্ত্রণ করে এখান থেকে নিয়ে চলুন।
আরে না না, কিসের কথা বলছো? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। তুই আমাকে চিনিস না, আমি খুব বিপজ্জনক জাদুকর। সবার আগে আমি তোর মজা দেখাচ্ছি। হ্যাঁ জাদুকর, এই রামুকে মেরে ফেলো যাতে আমরা এই জাদুকরি মোস্টিকে আমাদের সাথে নিয়ে যেতে পারি। বীর্য এই কথা বলার সাথে সাথেই জাদুকর তার জাদুর কাঠির শক্তি দিয়ে রামুর শরীরে আগুন ধরিয়ে দেয় এবং রামু আগুনে মারা যায়। এই দেখো, আমি তোমার স্বামীকে পুড়িয়ে মেরে ফেলেছি। এবার তুই সোজা আমার সাথে চল, নইলে তোকেও আমি মেরে ফেলবো। কাবেরী মোষ এই সব দেখে খুব রেগে যায় আর সে তার শরীরের আকার বাড়ানো শুরু করে। তার বিশাল দেহের কারণে পুরো ঘরটা টুকরো টুকরো হয়ে যায় এবং কাবেরী মোষ একটা দালানের মতো বড় হয়ে যায়। ও, এটা কি হলো? এই মোষটা অনেক বড় হয়ে গেছে, এখন আমাদের এর ছাড়বে না। চলো চলো এখান থেকে পালাই। এরপর বীর্য এবং জাদুকর তাদের জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে, কিন্তু তারপর কাবেরী মোষ তার জাদুকরী শক্তি দিয়ে রাস্তায় একটা বড় গর্ত তৈরি করে এবং তারা দুজনেই সেই গর্তে পড়ে যায়। ও, মরে গেলাম। তারপর কাবেরী মোষ দুজনকেই ধরে। আমি তোমাদের মতো লোভী এবং প্রতারক মানুষকে এই গ্রামে থাকতে দেব না। এই কথা বলে কাবেরী মোষ তাদের দুজনকেই গাধা বানিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। তারপর কাবেরী মোষ রামুর বাড়িতে ফিরে যায় এবং তার জাদুকরী চোখের শক্তি দিয়ে রামুকে পুনরুজ্জীবিত করে। রামু নিজেকে জীবিত দেখে খুব খুশি হয়। এরপর কাবেরী মোষ আবার মেয়ে হয়ে যায়। এইভাবে সব কিছু ঠিক হয়ে যায় এবং স্বামী স্ত্রী উভয়েই আবার তাদের জীবন সুখে কাটাতে শুরু করে। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে লোভী এবং প্রতারক মানুষ কখনো সুখী হয় না, একদিন তাদের পরিণতি খুব খারাপ হয়।